গোলাপির সাথে দেখা করতে যাবো, চলো লাল নিয়ে গোলাপি, আমার লাল লাল টুকি রেখে যাচ্ছি, টাকাই তো হয় এখানে। কটা করে এগুলো? দাম কি বাড়তেছে দিন দিন না এখন খালি? ও আচ্ছা, গোলাপ বাগানে আসছি। গোলাপ বাগানের কাকা কেমন আছেন? ভালো আছেন? কেমনে কি বেচতেছেন কাকা? তোরা তোরা 110 টাকা, মানে 110 টাকা কিনলে হয়তো 100 টাকা হইতো, নাহলে ও এমন কি দাম বেশি না কাকা? দাম কখন কখন কমে? আমার যে মেয়ের জন্য কেমন লাগতেছে আজকে গোলাপ বাগানে এসে? আজকে গোলাপ ফুটে নেই একদম, আমাদের মন ভালো গোলাপের মতো সব শুভ। চলো আমরা সামনের দিকে একটু যাই, আবার ওদিকে চলো। হ্যাঁ ফ্রেশ পানি যাও, কোম্পানি তুমি করে না বাবা, কাপড় চাপড় ভিজা যাবে। সাদিয়া বাপ্পা বিকেলটা হচ্ছে আমাদের গোলাপ বাগানের, এটা হচ্ছে বিরুলিয়াতে অবস্থিত, খুবই সুন্দর একটা প্লেস। আমরা খুব আর্লি চলে আসার কারণে গোলাপ পানিতে পাড়া দিলা কেন বাবা, ওটা নষ্ট হয়ে যাবে না, আলো বাবা ওদিক যাইও না। তোমার তো কষ্ট লাগতেছে কেন রে আজকে? মেকআপ দিছো বাবা তুমি? ও ও বাবা কি দিলা আবার দাও। ওকে ঠিক আছে, প্রথম দেখলাম একটা জিনিস বাবা, খুলো না সুন্দর সাজাই দেখো, দেখি সবাই দেখি সবাই দেখি। ওয়াও এই যে আজকে পেলাম অনেক বছর পর, দেখি বাবা আমাদের তাকাও দেখি আবার একটু সুন্দর করে। ওয়া এগুলো কেটে লাল।